গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে সো আজকে আমরা আরেকটা আউটডোর ব্লগ শুট করতে যাচ্ছি তো আজকের ব্লগটা আমরা বাইরে বসন্ত উৎসব হবে আজকে আমরা সেখানে জায়গাটা এক্সপ্লোর করব আর বসন্ত উৎসব থেকে আমরা আমাদের কলেজের গ্রুপকে নিয়ে আমরা যাব হচ্ছে আমাদের বুক ফেয়ারে যেটা আমাদের করুণাময়তে হচ্ছে সেখানে আমরা যাব সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করব সেখানে আমরা এনজয় করব সেখানে আমাদের মজা হবে আজকের ব্লগে আমাদের এইগুলোই আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে যাচ্ছে তো প্লিজ স্টে টিউন উইথ আস আমাদের ভিডিওটা হয়ে থেকো আমাদের ভিডিওটা শেষ অবধি দেবো আজকের ব্লগটা খুব আনন্দ করবো যে চলো বাইরে যাবো এখন লেটস সি কতটা কি আনন্দ হয় আজকে চলো সো বেরিয়ে পড়েছি গাইস আমরা এখন আমাদের দমদম স্টেশনের কাছাকাছি পৌঁছে এসেছি আমার দমদম স্টেশনে পৌঁছাবো ওখানে আমার কজন বন্ধু থাকবে আমি তাদের সাথে আগে আমার জার্নিটা কন্টিনিউ করবো সো আমরা দমদম স্টেশনে এখন পৌঁছে গেছি দমদম স্টেশন থেকে আমরা মেট্রো ধরবো আমরা তারপর ময়দানে যাব ময়দানে বসন্ত উৎসব হচ্ছে আমরা বসন্ত উৎসবে সেলিব্রেট করব ওখানে তারপর ওখান থেকে বুক ফেয়ারে যাব তো আমরা এখন দমদম স্টেশনে চলে এসেছি তো আমার এখানে কজন বন্ধু আছে তাদের জন্য আমি ওয়েট করছি তারা আসলেই আমরা বেরিয়ে যাব তো আগে আমরা ব্লগিংটায় দেখবো যে আমরা কীভাবে কোথায় কোথায় যাচ্ছি সো প্লিজ স্টে টিউন চলো দেখা যাক মজা হবে চলো সো গাইস আমরা এখন মেট্রো স্টেশন পৌঁছে গেছি এখন আমি আমার ফ্রেন্ডসদের সাথে মিট আপ করে নিয়েছি এখানে আমার গ্রুপ মেম্বার্সরা উপস্থিত আছে তো তোমরা দেখতে পাচ্ছ ভাই সবাই নিজের ইন্ট্রোডাকশন একটু দিয়ে দাও তন্ময় স্যারের সবার সাথে মিট আপ করে নিয়েছি এখান থেকে আমরা আমাদের জার্নিটা আগে কন্টিনিউ করব বাকিতে আগে গিয়ে দেখতে পারবে সো লেটস সি এনজয় হবে আজকে এখন ময়দান স্টেশনের সামনে বেরিয়ে এসেছি এখন আমাদের গ্রুপ ঠিক পেছনে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষই যাচ্ছে বসন্ত উৎসবের জন্য তো আমরাও এগোবো এখন আমরা বাস বন্ধ ধরে আগে জার্নিটা কন্টিনিউ করবো তো আমরা ওই অন দ্য স্পট পৌঁছে তোমাকে জায়গাটা দেখাবো চলো লেটস গো ময়দানে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ এখানে যাচ্ছে আমরা সবাই আগে এগোচ্ছি আমরা সবাই আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো এবার তো আগে এগিয়ে আমরা বাকি ভিডিওটা শ্যুট করবো তো এখন আমরা সবাই একসাথেই আছি আমরা এগোচ্ছি চলো লেটস সি কতটা কি এনজয় হয় আমরা ময়দানের মাঠে চলে এসেছি এখন তোমরা পেছনে দেখতে পাচ্ছ ময়দানের মাঠে আগে আমরা জায়গাটা রেখে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা সুন্দর কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কত লোক জমায়েত হয়েছে এখানে সবাই এসছে আমরা সবাই এখানে বসন্ত উৎসব সেলিব্রেট করতে এসেছি আমার কলেজের গ্রুপ এসছে আমরাও আছি এখানে আর এইখানে আমাদের র‍্যাম্প ওয়াক হচ্ছে এখানে আমাদের র‍্যাম্প ওয়াক কম্পিটিশন হচ্ছে যেখানে সবাই সুন্দর সুন্দরভাবে সেজে এখানে র‍্যাম্প ওয়াক করছে আমরা ওইটাও ভিডিওটা দেখানো হবে সব দেখতে পারবে ভিডিওটা আমাদের সাথে থাকবো আর জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকেরা কত এনজয় করছে জাস্ট সি তো চলো লেটস এনজয় to give him his mom.
samava padma samava kundalai lama undalai lama undalai lama lama tashi dele 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 lama tashi d
এখন আমরা বসন্ত উৎসব খেলে এখন বাইরে বেরোচ্ছি ময়দানের মাঠ পেছনে। তো আমরা ময়দানের মাঠ থেকে এখন বেরোচ্ছি, আমরা সবাই আবির খেলেছি, মুখ ফুক সব বেগুনি হয়ে গেছে, দেখতে পাচ্ছ গা হাত পা কীরকম রং মেখে গেছে একদম। তো আমি কিছুটা মুখ ঝেড়ে ফেলেছি, নালে ভূত বানিয়ে দিয়েছিল আমাকে। তো আমরা এখন খেলে ঠেলে বেরোচ্ছি, এখন আমরা বইমেলার দিকে এগোবো। তো এখানে আমার পুরো গ্রুপটা দেখতে পাচ্ছ পেছনে, ভাই হাত নেড়ে দে একটু, হ্যাঁ ভাই অ্যান্ড বাই বাই। হ্যাঁ, তো আমরা এখন বইমেলার দিকে যাচ্ছি, তো বাকি ব্লগটা ওখানে গিয়ে দেখতে পারবে। এখন লোকাল ট্রেনে উঠে পড়েছি, এখন বিধাননগর যাচ্ছি। তো বিধাননগর নেমে একটা বাস ধরে আমি বকশিয়ারে চলে যাব। এখন আমি ট্রেনে উঠে পড়েছি, তো এবার বিধাননগর পৌঁছাবো, বাকি জার্নিটা ওখান থেকে কন্টিনিউ করবো। Yeah.
নাম কি? তারপা না, খুবই জিয়াল তার। তুমি দাও একটা পুরস্কার, সুপ্রিয় তুমি একটা পুরস্কার দাও, কাফি গেট কোয়ার্টারের সুপ্রিয়, তুমি কর্মকর্তা চলে ভালো লাগলো আমার। তো চলো, ইটস টাইম টু সে গুড বাই, ব্লগটা এবার এখানে।
এন্ড করবার সময় এসে গেছে। তো ইফ ইউ আর নিউ অ্যাট দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড